হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি হাজির হয়েছি রাতের খাবার নিয়ে। আজকে রাতের খাবারটা কিন্তু একদম সহজ খাবার, মানে আমার মধ্যে সবসময় আমি খুঁজি যে সহজে কোনটা খাওয়া যায়। সো সহজে খাওয়া যায় যেসব খাবার, ভর্তা খাবার, ডাল খাবার কিংবা ভাজি খাবার। তো আজকে আমি ভর্তা নিয়েছি, ভেন্ডি ভর্তা, সাথে সাথে আম সত্য মানে আমের টক যেটা বলে চাটনি, চাটনিটা নিয়েছি। গরমের দিন চাটনিটা খাওয়া ভালো, আর সাথে সাথে এক গ্লাস পানি। সো শুরু করা যাক, লেটস স্টার্ট ইট। এই খাবারটা সবচেয়ে সহজ খাবার। আমার একটা ভাই আছে, ও আলামিন, ওর নাম, ও থাকে জার্মানে। ও আমাকে গত একটা ভেন্ডিতে একটা ভিডিওতে ও কমেন্ট করছে যে ভাই সবচেয়েতে বেশি এটাই সবচেয়ে বেশি সহজে খাওয়া যায়, মানে এটা খাইতে গেলে কোনো কষ্ট নেই, জাস্ট আপনি মুখে দেন। গিলে ফেলেন তাহলে হয়ে গেল, কোনো পরিশ্রম নেই একদম। আমি রাতের বেলা একবার ভাবলাম যে ডিম সিদ্ধ করি, কিন্তু আমার মনে হলো যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের মধ্যে আমি সিদ্ধের মানে সিদ্ধ ডিমের চেয়ে যদি 150 টাকায় তাহলে বেশ ঠান্ডা লাগবে। বাহ, সুপার একটা খাবার। টকটা মিক্স করে নিই, এই আম সত্য কিংবা আম চাটনি যেটা বলেন। অ্যাবসলিউটলি ডিফারেন্ট একটা স্বাদ আছে এর মধ্যে। এটা ধরা একটা ঝামেলা, কিন্তু মুখে দেওয়ার পরে কোনো আর কোনো ঝামেলা নেই, একদম মুখে দিবেন আর সহজে গিলে নেবেন। আমি একটু ভর্তার মধ্যে এক্সপেরিমেন্ট চালাইছি একটু, সেটা হলো ভর্তার মধ্যে কোনো ধরনের তেল ইউজ করি নেই, কারণ এটার মধ্যে সরিষার তেল একমাত্র চলে, সয়াবিন তেল এটার মধ্যে দেওয়া না দেওয়া সমান কথা, সয়াবিন তেলটা অত বেশি খাওয়া বেশি ভালো না, আর সরিষার তেলটা আমার শেষ হয়ে গেছে, আর সেই কারণে আমি কোনো ধরনের তেলটা এখানে ইউজ করি নাই। মশলা মনে ভালো লাগতেছে, মানে ভালো লাগতেছে মানে হ্যাঁ, আমার কাছে ভালো লাগতেছে মানে দেখতে মনে হয় মোটামুটি ভালো লাগতেছে আর কি। পানি যে কি জিনিস, গরমে তা বোঝা যায়, শীতের মধ্যে না বোঝা গেল। টকটা একটু নিই, টকটা ভালো লাগতেছে।
আম টক, নামে টক, কিন্তু অত বেশি টক না, আছে মোটামুটি টক, কিন্তু এই টকটা রাতের চেয়ে যদি আপনি দুপুরবেলা খাইতে পারেন বেশি ভালো। আর রাতের বেলায় একটু হালকা পরিমাণের টেম্পারেচার একটু কম থাকে, আর দুপুরবেলায় অনেক টেম্পারেচার, মানে দুপুর বেলায় এরকমের মধ্যে থাকা অসম্ভব, রাতেও যদিও থাকা অসম্ভব, কিন্তু ফ্যানটা থাকাতে একটু সুবিধাজনক আমার জন্য। অনেক সময় যদি বেশি গরম পড়ে যায় তাহলে আমি এখানে থাকি না, ও ছাদে যা থাকি, ছাদে বেশি অনেক মোমো বাতাস, এই যে এখন বাতাস আসতেছে। আমি জানি এই মুহূর্তে শ্রীত মা দিদি মনে মনে ভাবতেছে, এই তো বললো মনে হয়, ভাই এত মরিচ খেও না, পেট জ্বলবে। আচ্ছা, পেট জ্বলে না, এই মরিচে অত বেশি ঝাল নাই, ঝাল আছে একবার ঝাল তা নাই, তা না আছে, ঝাল আছে কিন্তু সহনীয়, আমার সাথে তেমন একটা প্রবলেম হয় না। এটা ওটার সাথে শুধু মরিচ না, কিন্তু ওই মানে শুকনো মরিচ না, আমি কাঁচা মরিচও কিন্তু আছে এখানে, যে কাঁচা মরিচ, কাঁচা মরিচটাও খাইতেছি সাথে, মানে ভর্তাতে আমি শুকনো মরিচ দিই নাই, এক্সট্রা ওটা নিচে ভেজে আর কি। চাওয়ানের কোনো ভয় নাই। বৃষ্টি কি কোথাও হইতেছে আপনাদের ওখানে? বৃষ্টি হয় আমাদের এখানে তখন বৃষ্টি নেই, একদম না, একদম ঘুমিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে গরম। আজকে রাত্রে বাইরে শুবো, মানে রাত্রে বাইরে ঘুমাবো।
আমার একটা মাসিমা আছে, উনি আমাকে বলে, বাবু তুমি যা কিছু খাও না কেন একটু পরিষ্কার করে খেও। এই যে মাসিমা, পরিষ্কার করে খেলাম। হ্যাঁ, ওকে, তো ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর পাশের লোকজন যারা আছে তাদেরকে ভালো রাখো, ভালোবাসো, সবসময় এই কামনা করি। তো আজকের মতো এখানেই, ওকে, টাটা, বাই বাই।